প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি আলোচনা করব খুবই পছন্দের একটি প্রবন্ধ, এর নাম হচ্ছে মানব কল্যাণ। এই মানব কল্যাণ প্রবন্ধটি আমরা কেন পড়ব? আমরা কি শুধুমাত্র পরীক্ষা পাশের জন্যই পড়ব? শুধুমাত্র এই প্রবন্ধটি পড়ে কিছু মার্কস কমন পাবো এই জন্য আসলে আমাদের এই প্রবন্ধটা পড়া উচিত নয়। এই প্রবন্ধের মধ্যে অনেক গভীর একটা অনুভূতি রয়েছে, এই অনুভূতিটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই প্রবন্ধ পড়ে আমাদের কিছু শিখতে হবে, তবেই এই শিক্ষার পূর্ণতা পাবে। তো মানব কল্যাণ এই প্রবন্ধে লেখক আবুল ফজল আসলে আমাদেরকে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বা বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে মানব কল্যাণ আসলে কী। মানব কল্যাণ বলতে আমরা যেটা বুঝি, এই ভুল ধারণাটা তিনি ভেঙে দিতে দেওয়ার চেষ্টা করেছেন এবং ইনশাআল্লাহ তিনি সফল হয়েছেন বলে আমি মনে করি। কারণ এত সুন্দর, এত চমৎকারভাবে তিনি বুঝিয়েছেন যে আসলে না বুঝে আসলে কোনো উপায় নেই। সর্বপ্রথম তিনি যেটা বলেছেন যে মানব কল্যাণ বলতে আমরা যেটা বুঝি, আমরা যেটাকে মনে করি, যে কাউকে 10 টাকা বা 20 টাকা দান করা, তো এইটার উনি বিপক্ষে আবুল ফজল লেখক উনি বলতেছেন যে না, কাউকে 10 টাকা 20 টাকা বা এরকম 1 কোটি টাকাও যদি কাউকে দান করা হয় তাহলে সেটা মানব কল্যাণ হবে না। তো আসলে মানব কল্যাণ জিনিসটা কি, মানব কল্যাণ বলতে আসলে কি বোঝায়, এই বিষয়টা আমরা বুঝতে পারবো এই পুরা গল্পটা যদি আমরা পড়ি। তো লেখক বলেছেন যে মানব কল্যাণ হচ্ছে কাউকে কোনো কিছু দান করা নয়। আমরা যেটা স্বাভাবিকভাবে মনে করি যে কাউকে দান করলাম এটা মানব কল্যাণ, এটা নয়। মানব কল্যাণ হচ্ছে কাউকে আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে গড়ে তোলা, কাউকে উপলব্ধি করাতে পারা যে কারো কাছ থেকে হাত পাতা, এটা আসলে নিজের মধ্যে নিজের আত্মসম্মান বোধ যে কমে যাচ্ছে, নিজের আত্মসম্মান বোধ কীভাবে বাড়ানো যায়, কীভাবে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি বা আয় রোজগার করতে পারি বা আয় রোজগার করে চলার মধ্যে যে সার্থকতা রয়েছে, যে আত্মমর্যাদাবোধ রয়েছে, এই জিনিসটা আমি যদি তাকে বোঝাতে পারি তাহলে সেটাই মানব কল্যাণ, এটাই আসলে মূল কথা। সো লেখক আসলে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন, যেমন তিনি প্রথমেই এই গল্পের শুরুর দিকে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে একমুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ হিসেবে মনে করে থাকি, কিন্তু এটা আসলে মানব কল্যাণ নয়। কারণ মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত আমরা উপলব্ধি করতে পারি না বা সাধারণত উপলব্ধি করা হয় না। তো লেখক আসলে এখানে বোঝাতে চাচ্ছে, আমি যদি কাউকে একমুষ্টি ভিক্ষা দেই তাহলে যাকে আমি ভিক্ষা দিচ্ছি তার যে মনুষ্যত্ববোধ, তার যে মানব মর্যাদা, এটা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। কারণ একজন মানুষ কখন ভিক্ষা চায়, যখন নিজেকে অসহায় মনে হয়, নিজেকে নিজের মান মর্যাদা সব কিছু ভুলে গিয়ে, যখন তার কিছুই থাকে না। এক কথায় একটা মানুষ কতটা অসহায় হলে আরেকজন মানুষের কাছে হাত পাততে পারে, এই বিষয়টা তিনি বোঝাতে চেষ্টা করছেন। একজন অসহায় মানুষ এমনি এমনি মানুষের কাছে হাত পাতে না, যখন তার কিছুই করার থাকে না ঠিক তখনই আরেকজনের কাছে হাত পাতে। সো মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদা এতে কিন্তু তার অনেক ক্ষুণ্ণ হচ্ছে যখন তুমি তাকে একমুষ্টি ভিক্ষা দিচ্ছ। সো এটা না করে আমার উচিত ছিল যে তাকে কোনো কিছু একটা কর্ম করে দেওয়া, কর্ম করার ব্যবস্থা করে দেওয়া, যাতে করে সে নিজে আয় রোজগার করতে পারে। এখন আমরা অনেকে বলতে পারি যে ভাই, আমার তো তাকে আয় রোজগার করে দেওয়ার মতো সামর্থ্য নাই। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত বিশ্লেষণ করব, ধীরে ধীরে নিচের দিকে যাব, তারপরে এই বিষয়গুলো আমরা বিশ্লেষণ করব। সো ইসলামের নবী বলেছেন, ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। এই কথার অর্থ হচ্ছে যে ওপরের হাত অর্থাৎ যে দান করে তার হাতটা কিন্তু উপরে থাকে, আর যে দান নেয় তার হাতটা নিচে থাকে। সো তো এখানে ইসলামে নবীজির মতে বলেছেন যে ওপরের হাত সবসময় শ্রেষ্ঠ, অর্থাৎ যে দান করে তার হাত সবসময় শ্রেষ্ঠ। অর্থাৎ এখানে এটাও বলে নাই যে যারা দান করবে, একমুষ্টি ভিক্ষা দিবে, এটা মন্দ কাজ, এটাও বলে নাই। বলেছে যে হ্যাঁ, এটাও ভালো কাজ, কিন্তু লেখকের মতে এর থেকে আরও ভালো কাজ হচ্ছে যদি আমরা তার মাঝে আত্মমর্যাদাবোধ সৃষ্টি করতে পারি, এটা তার থেকে আরও বড় একটা মানব কল্যাণ। এটাই আসলে আবুল ফজল বোঝানোর চেষ্টা করেছেন। তো আবুল ফজল আর একটা খুবই সুন্দর কথা বলেছেন, যে সেটা হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলাও কিন্তু রাষ্ট্রের একটা বৃহত্তর দায়িত্ব। এর মানে হচ্ছে যে রাষ্ট্রে এত মানুষ কেন ভিক্ষা করে, কেন অসহায়, এই বিষয়গুলো রাষ্ট্রের দেখা উচিত।
রাষ্ট্র শুধু প্রশাসন চালাবে, রাষ্ট্রের জাতি নাগরিকরা কেমন আছে, নাগরিকদের মধ্যে কারা অসহায়, কারা দুস্থ, কারা কারা গরিব, তাদের জন্য কোনো ব্যবস্থা নেবে না, এটা আসলে হতে পারে না। জাতিকে অবশ্যই আত্মমর্যাদা সম্পন্ন গড়ে তুলতে হবে, অর্থাৎ এই জাতির প্রতিটি নাগরিক যেন নিজের আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে গড়ে উঠতে পারে, সবাই যেন আয় রোজগার করে চলতে পারে, নিজের মাথা উঁচু করে যেন বলতে পারে যে আমি ভিক্ষা করে খাই না, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি নিজের আয় উপার্জনে খাই। সো এই কথাটা যেন বলতে পারে, এইভাবে সবাইকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা উচিত। শুধু তাই নয়, এই জাতি যেন অন্য জাতির কাছে, এই রাষ্ট্র যেন অন্য রাষ্ট্রের কাছ থেকে কখনো ভিক্ষা না চায় বা সহায়তা কাম্য না করে সেটাও দেখতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের রাষ্ট্র বিভিন্ন দেশের কাছ থেকে দান হিসাবে অনেক কিছু পেয়ে থাকে, এমনি এমনি তো আর পায় না, হয়তো বা আমাদের রাষ্ট্র বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমরা দুঃখে আছি, আমরা কষ্টে আছি, আমাদের অভাব অনটন চলছে, বা অন্য রাষ্ট্ররাও এই জিনিসটা ফিল করতে পারে যে আমাদের সমস্যা চলছে, যার কারণে তারা আমাদেরকে দান খয়রাত করে, আমাদের যে গরিব দেশ হিসাবে আমাদেরকে দান খয়রাত করে থাকে। তো এর ফলে হয় কি, যখন আমাদের এই বাংলাদেশের মানুষেরা বিদেশে যায়, তখন ওই বিদেশিরা আমাদেরকে তখন নিচু চোখে দেখে, তখন তারা মনে করে যে আমাদের দেশ তাদেরকে দান করেছিল, সে এরকম একটা রাষ্ট্র যারা গরিব দেশ, সো গরিব দেশের নাগরিকদেরকে আরও নিচু চোখে দেখে। সো আমাদের রাষ্ট্রেরও উচিত যে রাষ্ট্রটাকে, এই নিজের দেশকে স্বয়ং সম্পূর্ণ হিসেবে গড়ে তোলা, এই রাষ্ট্রের নাগরিকদের আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে গড়ে তোলা, এই দেশকে যেন কেউ নিচু চোখে দেখতে না পারে, এই দেশের নাগরিক যেন বিদেশে গেলে সবাই যেন উঁচু করে সম্মানের সহিত তাদেরকে বলতে পারে যে হ্যাঁ, এই নাগরিকটা অমুক দেশের, যেন এটা নিচু চোখে যেন না বলে যে হ্যাঁ, বাংলাদেশ নামক একটা গরিব রাষ্ট্রের, যদি বাংলাদেশ নামটা কথা শোনা মাত্রই যেন মনে করে যে না, অনেক উন্নত একটা ভালো একটা দেশের নাগরিকের সাথে আমি কথা বলছি। সো এই যে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলাও কিন্তু একটা রাষ্ট্রের দায়িত্ব। তো এই গল্পে একটা এক্সাম্পল দেওয়া আছে এভাবে মানব কল্যাণের, যে একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাহাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন যে এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করো এবং এই কাঠ বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করো। তো এই লাইনের মাধ্যমে, এইটুকু একটা এক্সাম্পলের মাধ্যমে তিনি কিন্তু ওই ব্যক্তিকে তার আয় রোজগারের একটা পথ দেখিয়ে দিলেন, তাকে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি মানুষের কাছে যে হাত পাততেছ, এতে করে তোমার আত্মমর্যাদা কমে যাচ্ছে। তুমি যদি নিজে কষ্ট করে বন থেকে কাঠ সংগ্রহ করে বিক্রি করে যদি তুমি নিজের সংসার চালাও, তাহলে নিজে আত্মমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি হয়ে উঠবে, কাউকে বলতে হবে না যে আমি হাত পেতে আমার সংসার চালাচ্ছি বা জীবিকা রোজগার করছি। তো এখানে আমাদের নবীজি কিন্তু তাকে একটা আত্মমর্যাদার শিক্ষা দিলেন, তাকে কিন্তু অনেক ভালো একজন ব্যক্তি হিসেবে পরিণত করার চেষ্টা করলেন। তো এটাকেই বলে আসলে মানব কল্যাণ। হ্যাঁ, তো তার মানে আসলে এই না যে আমাদের নবীজি যে কাজটা করে গেছে আমরাও এখন সেই কাজটা একইভাবে করব, এমনটাও কিন্তু না। কারণ আগেকার সময় ওই রকম পরিস্থিতি ছিল যে কাঠ কেটে সংসার চালানো যেত, বর্তমানে সেটা বিভিন্ন এলাকায় করা যেতেও পারে, আবার নাও যেতে পারে। সো ওটা একটা এক্সাম্পল ওই সময়। তো আমরা এই সময়ে এসে এখনকার মানুষদেরকে সেভাবে আমরা পথ দেখাতে পারি, সেভাবে তাদেরকে আয় রোজগারের একটা পথ দেখিয়ে দিতে পারি। এরপরে আবুল ফজল আরেকটি লাইনে বলেছেন যে উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো, মানব মর্যাদার যে অবমাননার এক পদ্ধতি না হয়ে যায় যা আমাদের দেশে সমাজে হয়েছে, এসবকে বাহবা দেওয়ার আর এসব করে বাহবা কুড়াবার লোকেরও অভাব নাই। তো এইখানে আসলে লেখক বোঝাতে চাচ্ছে যে এই যে লোক দেখানো মানব কল্যাণ, এই লোভ দেখানো মানব কল্যাণ করে বাহবা নেওয়ার মানুষের কিন্তু অভাব নাই। অর্থাৎ যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে কাউকে দান করব, তো সেখানে দান করা বা কাউকে সাহায্য করার যে বিষয়টা, এই বিষয়টা ছবি তুলে, সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজে বাহবা কুড়াচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে আমি অমুক মানুষকে দান করলাম, অমুককে দান করলাম। তো এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমরা যাকে দান করছি তার ফেসটাও কিন্তু সেই ছবিতে থাকছে। এর ফলে আমরা নিজেরা বাহবা কুড়াচ্ছি, নিজেদেরকে অনেক বড় প্রমাণ করতেছি, কিন্তু যে মানুষটা দান নিচ্ছে, আমার কাছ থেকে সাহায্য নিচ্ছে, তার কথা কিন্তু একবার চিন্তা করি না। সেও কিন্তু মানুষ, তারও কিন্তু একটা আত্মমর্যাদা রয়েছে। সো যে মানুষগুলো তাকে দেখছে যে অমুক মানুষটা দান নিচ্ছে, দান খয়রাত, অমুক মানুষটা অসহায়, অমুক মানুষের ছবিটা যখন সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে,
সো তারও কিন্তু আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা ভাবি না। তো এই জন্য লেখক এখানে বলতে চাচ্ছে যে উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ শুধু দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো। অর্থাৎ সে তো দান করতেছে কিন্তু সেটা উপলব্ধি করতেছে না যে আসলে মানব কল্যাণ কী জিনিস, দান জিনিসটা কী সেটা উপলব্ধি করছে না, শুধুমাত্র দান খয়রাত করছে আর কাঙালি ভোজন করছে। এভাবে যাকে আমরা সাহায্য করছি তার কিন্তু যে মান সম্মান সেটা আমরা ক্ষুণ্ণ করছি। এই জন্য দান করা উচিত এমনভাবে যাতে করে আমি দান করব এটা আমার সৃষ্টিকর্তা জানবে, অন্য কাউকে জানানোর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, জানাতে পারি, সেক্ষেত্রে মানুষকে ইন্সপায়ারেশন করতে পারি, তো সেক্ষেত্রে ভালো হয় যাকে আমি দান করতেছি, যাকে আমি সাহায্য করতেছি তার ফেসটা একটু ব্লার করে দেই, তার ফেসটা যেন মানুষ না দেখতে পারে, তাকে যেন কেউ চিনতে না পারে সেই ব্যবস্থাটা করে দেই, মানুষকে ইন্সপায়ার করতে পারি দান করার জন্য। কিন্তু তাই বলে যে ব্যক্তিকে দান করছি তাকে আইডেন্টিফাই করে দেওয়ার মতো কিছু না, এটা আসলে আমার মতামত। তো এই পুরো প্রবন্ধে লেখক আবুল ফজল আসলে বোঝানোর চেষ্টা করেছেন যে কোনো ব্যক্তিকে শুধুমাত্র সাহায্য করা বা কোনো ব্যক্তিকে দান খয়রাত করা এটাই আসলে মানব কল্যাণ নয়। মানব কল্যাণ হচ্ছে সেটাই যে আমি যাকে দেখতেছি যে এই লোকটা অসহায় তার মাঝে একটা আত্মমর্যাদার সৃষ্টি করা, সে যে একজন মানুষ, মানুষ হিসেবে সে যে শ্রেষ্ঠ, সে মানুষের কাছে হাত না পেতে কীভাবে নিজে আয় রোজগার করে চলতে পারে এই ব্যবস্থাটা তাকে দেখিয়ে দেওয়া বা এই ব্যবস্থাটা তাকে করে দেওয়া, এটাই আসলে মানব কল্যাণ। তো শুরুর দিকে আমি বলেছিলাম যে কাউকে যদি আপনি 1,00,000 টাকা দিয়ে দেন, একটা অসহায় মানুষ দেখতেছেন যে হ্যাঁ খুবই অসহায় চলতে পারতেছে না, তাকে 1,00,000 টাকা দিয়ে দিলেন, সো এটাও আসলে মানব কল্যাণ না। কিংবা 1,00,000 টাকাও যদি দিয়ে দেন এটাও আসলে মানব কল্যাণ না, কারণ যার যেটা স্বভাব ওর ভিক্ষা করার স্বভাব, আপনি যদি ওকে 1,00,000 টাকা দেন, 1,00,000 টাকা দেন, ও কী করবে ওই 1,00,000 টাকা নিয়ে গিয়ে ব্যাংকে রাখবে বা কোথাও জমা রাখবে, রেখে মাসে মাসে সুদ খাবে বা যে কোনোভাবে একটা কাজে লাগাবে, লাগিয়ে পরের দিন এসে সে কিন্তু আবার হাত পাতবে, কারণ তার স্বভাব কিন্তু চলে যায়নি, কারণ তাকে আমরা আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে গড়ে তুলতে পারিনি, তাকে আমরা বোঝাতে পারিনি যে তোমার এই কাজটা করা ঠিক নয়, তোমার এ থেকে বেরিয়ে এসে কোন কাজটা করা উচিত, তোমাকে নিজের পায়ে কীভাবে দাঁড়া উচিত, এই জিনিসটা কিন্তু আমরা তাকে শিক্ষা দিলাম না। তাহলে তার যে স্বভাবটা, এই স্বভাবটা পরিবর্তন হলো না। তাহলে কাউকে শুধুমাত্র দান করলেই এটা আসলে মানব কল্যাণ হয় না, কাউকে শুধু 10-20 টাকা হোক বা 1,00,000-1,00,000 টাকা হোক এটা দিলেই আসলে মানব কল্যাণ হয় না, তার মনের মধ্যে একটা আত্মমর্যাদা সৃষ্টি করতে হবে, তাকে বোঝাতে হবে, তাহলেই এই জিনিসটা করতে পারলেই এটাই আসলে হবে মানব কল্যাণ। তো এখানে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে মানব কল্যাণ করবো, আমি একটা লোককে দেখতেছি সে ভিক্ষা করতেছে, তাকে আমার একটা রিক্সা কিনে দেওয়ার সামর্থ্য নাই, তাকে একটা সেলাই মেশিন কিনে দেওয়ার সামর্থ্য নাই। হ্যাঁ, রিক্সা বা সেলাই মেশিন এগুলো কিনে দিলে সে নিজের আয় রোজগার করতে পারে, এটা হতে পারে একটা ওয়ে, কিন্তু আমার সামর্থ্য নাই। হ্যাঁ, সেক্ষেত্রে সমাধান হচ্ছে আপনি একা কেন করতে যাবেন, আপনি পারছেন না ঠিক আছে, আরও গ্রামের সকলে মিলে একসাথে বসে সমস্যাটা সমাধান করেন যে আমাদের গ্রামে অমুক অমুক লোক এরকম সমস্যায় আছে, সো আসেন সবাই মিলে আমরা চাঁদা দেই, সবাই মিলে চাঁদা দিয়ে সবাই মিলে সাহায্য করেন, করে সবাই মিলে একখানে টাকা সংগ্রহ করে আমরা ওই অসহায় লোকটার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারি, যে ব্যবস্থাটার মাধ্যমে সে মাসে মাসে একটা আয় করতে পারবে, তাহলে এটা একটা সুন্দর একটা ওয়ে হতে পারে যার মাধ্যমে আমরা মানব কল্যাণ করতে পারি। সো আমাদের একার পক্ষে যদি সম্ভব না হয় আমরা কী করবো, সবাই মিলে সাহায্য করব। তবে সবাই মিলে যদি আমরা ওই 10-20 টাকা করে তার হাতে দিয়ে দেই, এটা কিন্তু তখন আবার ঘুরে ফিরে কী হয়ে যাবে, এটা কিন্তু মানব কল্যাণ হবে না। আমি যেটা বললাম যে সবাই মিলে টাকা সংগ্রহ করে যদি তাকে আয় উপার্জনের একটা পথ দেখিয়ে দেই, ওইটাই আসলে আসল মানব কল্যাণ। তো এক্ষেত্রে আরেকটা কথা সবাই বলতে পারেন যে স্যার আমরা স্টুডেন্ট, আমাদের পক্ষে এত কিছু করা সম্ভব নয়, আমরা এভাবে মানব কল্যাণও করতে পারছি না, আমরা গ্রামের সবাইকে একত্রিত করতে পারছি না, আমাদের কথা বড়রা শুনবে না। তো সেক্ষেত্রে যেটা আমি বলতে পারি যে সবাই এখন থেকে শিক্ষা গ্রহণ করেন, এই গল্প থেকে নিজে নিজে শিক্ষা গ্রহণ করেন, এই শিক্ষায় শিক্ষিত হয়ে যখন আপনি কর্মজীবনে প্রবেশ করবেন, যখন আপনি বড় হবেন, ভালো একটা পর্যায়ে চলে যাবেন, তখন আপনি এই শিক্ষাটা বাস্তবায়ন করতে পারেন। যেমন আমাদের এক্সাম্পল আমি বলতে পারি যে আমাদের কিশোরগঞ্জ উপজেলা, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা কিন্তু এখন ভিক্ষুকমুক্ত উপজেলা। সো এই ভিক্ষুকমুক্ত উপজেলা কিন্তু একদিনে হয়নি, তো এটা আসলে অনেক পরিকল্পনার মাধ্যমে, ওই সময়ে আমাদের উপজেলায় একজন ভালো ইউএনও এসেছিল, উনি অনেক পরিকল্পনার মাধ্যমে কারা কারা ভিক্ষা করতেছে, কারা কারা অসহায়, এটা একটা প্রাইভেটলি সিক্রেটলি এদের লিস্ট করে
তাদেরকে বাড়ি দিয়েছে, তাদেরকে গরু ছাগল দিয়েছে এবং সবার একটা আয় উপার্জনের মাধ্যম করে দিয়েছে, যে ওই আয় করে যেন তারা চলতে পারে, তারা নেক্সটে যেন কোনো ধরনের ভিক্ষা না করে, এবং ভিক্ষা করলে যেন তাকে অ্যারেস্ট করে যেন জেলে পাঠিয়ে দেয় সে আইনটাও করে উনি চলে গেছে, এগুলো বলে দিয়ে চলে গেছে। এর ফলে কি হয়েছে, আমার এলাকা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা, ওখানে কিন্তু এখন আর কোনো ভিক্ষুক দেখতে পাওয়া যায় না। তো এইটা আসলে মানব কল্যাণ, উনি আজকে শিক্ষিত হয়ে আজকে বড় পর্যায়ে চলে গেছে, এখন তিনি এই যে ভালো ভালো কাজগুলো করছে। তো এই ক্ষেত্রে তোমরাও এই কাজটা করতে পারো, তোমরা এই আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটা পড়ে একটা ভালো শিক্ষা গ্রহণ করতে পারো, যেটা পরবর্তীতে তোমাদের কর্মজীবনে যখন ভালো পর্যায়ে যাবে তখন তোমরা এই শিক্ষাটা কাজে লাগাতে পারো, অথবা চাইলে এখনই আমি যেটা বললাম তোমরা গ্রামের সবার মাধ্যমে কালেকশনের মাধ্যমে তোমরা একজন দুস্থ বা একজন অসহায় মানুষকে সাহায্য করতে পারো। তো এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, তো আবুল ফজল আসলে ওই অনেক আগেকার সময়ের কথা বর্ণনা করতে গিয়ে আসলে অনেক কিছুই বলেছেন, তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা ভিন্ন হয়ে গেছে। বর্তমানে দেখা যাচ্ছে যে ভিক্ষুকদেরকে নিয়ে অনেক ধরনের ব্যবসা হচ্ছে, নকল ভিক্ষুক বের হয়েছে, তারা নিজেরা আবার নিজেদের হাত ভেঙে ফেলে, নিজেরা বিভিন্নভাবে নিজেদেরকে অসহায় প্রমাণ করে অভিনয়ের মাধ্যমে মানুষের কাছ থেকে হাত পাতে, যা যেটা আসলে তাদের একটা এক ধরনের বিজনেসে পরিণত হয়ে গেছে। এই ভিক্ষুকদের আবার সমিতি রয়েছে, দলনেতা রয়েছে যারা এগুলো মেনটেন করে। সো এগুলো আসলে বর্তমান সমাজে অনেক মানে একটা কি বলবো, অনেকটা আসলে সমস্যার সৃষ্টি করছে। আবুল ফজল আসলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে মানব কল্যাণটা আসলে কী। তো সেদিক থেকে চিন্তা করলে আমরা অবশ্যই এই জিনিসটা বুঝতে পেরেছি, তবে বর্তমান দিক থেকে যে ভুয়া যে সকল ভিক্ষুক রয়েছে এদের থেকেও আসলে সাবধান থাকতে হবে। শুধু মানুষের একটা অভিনয় দেখবেন, রাস্তাঘাটে গেলেন দেখলেন যে মানুষকে আপনার পায়ে ধরতেছে, হাতে ধরতেছে, অনেক ধরনের কথা বলতেছে, দেখবেন যে পা ভাঙা, হাত ভাঙা। সো এগুলো আসলে বিভিন্ন ধরনের অভিনয় থাকে, তো এগুলোও কিন্তু বুঝতে হবে কে আসলে সত্যিকার অর্থে অসহায়, কে আসলে সত্যিকার অর্থে গরিব, এটাও আসলে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তো এটাই আসলে গল্পের মূল বিষয় ছিল। এই গল্পটা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, মানব কল্যাণ জিনিসটা কি, এই জিনিসটা আমাদেরকে বোঝাতে সাহায্য করেছে এই গল্পটা। তো আমাদের সকলে যেটা ধারণা ছিল যে মানুষকে 10 টাকা 20 টাকা বা এইভাবে দান করাটাই আসলে মানব কল্যাণ, তো এই ভুল ধারণাটা তিনি ভেঙে দিতে পেরেছেন মনে হয় এই গল্পের মাধ্যমে, এবং আশা করছি আমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছি। এটা আমাদের শিক্ষা জীবনে কিংবা কর্মজীবনে আমরা ইনশাআল্লাহ এটা প্রয়োগ করব। আর এই ক্লাসটা আমি নিলাম আমার লেখা বাংলা এ প্লাস বই এবং বাংলা ম্যাজিক বই থেকে। বাংলা এ প্লাস বইটা হচ্ছে ACC শিক্ষার্থীদের জন্য, আর বাংলা ম্যাজিকটা হচ্ছে ভর্তি পরীক্ষার্থীদের জন্য। দুইটা বইই তোমরা কিনতে পারবে Nahid24.com থেকে অথবা Nahid24 অ্যাপের মাধ্যমে। আর এই ক্লাসটা করার পরে তোমরা মানব কল্যাণ সম্পর্কে একটা পরীক্ষা দিবে, এই পরীক্ষাটা পেয়ে যাবে Nahid24 অ্যাপ। প্লে স্টোরে গিয়ে যদি Nahid24 লিখে সার্চ করো একটা অ্যাপ চলে আসবে, অ্যাপের ভিতরে ঢুকে প্রথমে পরীক্ষা সিলেক্ট করবে, তারপরে বাংলা প্রথম পত্র মানে বাংলা ফার্স্ট পার্ট, তারপরে মানব কল্যাণ সিলেক্ট করে 20 মার্কের যে পরীক্ষা এই পরীক্ষাটা দিও, পরীক্ষা দিয়ে কত নম্বর পাচ্ছ আমাকে জানাইও। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।